ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। আখাউড়ায় এক স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভোর রাতে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। আজ বুধবার ভোরে আখাউড়া পৌর শহরের সড়ক বাজার হাজি মার্কেট নিচতলা নিউ মনোরম জুয়েলার্সের দোকানে এই চুরির ঘটনাটি ঘটেছে। মনোরম জুয়েলার্স দোকানের মালিক আশিস কুমার বিশ্বাস জানান, আজ বুধবার ভোরে দোকানে ঢুকে তালা ভেঙে গ্লাস ভেঙে চোর প্রবেশ করে। চোরেরা দোকান থেকে 40 থেকে 42 ভরি স্বর্ণ অলঙ্কার চুরি করে নিয়ে গেছে। বুধবার সকালে বাজারে পথযাত্রীদের এই চুরির ঘটনা নজরে আসে তাকে অবগত করেন। এই চুরির ঘটনায় তিনি উদ্বিগ্ন, এই ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগ পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া 4 আখাউড়া কসবা আসনের সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক এই ঘটনায় নিন্দা জানিয়ে তদন্ত করে চুরি হয়ে যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছেন। ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে জানা গেছে আখাউড়া পৌরসভা হাজার হাজার দোকানে নিরাপত্তার কাজে নিয়োজিত কোনো পাহারাদার নেই। বাজার কমিটি পাহারাদারের নামে চাঁদা তুললেই নিরাপত্তার ব্যবস্থা না করায় গত এক মাসে একাধিক চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন বাজারের ব্যবসায়ীরা। এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আসাদুল ইসলাম বলেন, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ঘটনা তদন্ত করা হচ্ছে এবং যত দ্রুত সম্ভব এই চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করা হবে। স্টাফ রিপোর্টারের পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।